প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবিতে বারাসাত ডাকবাংলো মোড়ে অবরোধ করেছিল প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা। তাদের দাবি 8ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল আগামী 15 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে এবং পরবর্তী 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু 14 দিন কেটে যাওয়ার পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর না আসায় এদিন বারাসাতের রাজপথে মিছিল করে এসে ডাকবাংলো মোড়ে আন্দোলনরত অবস্থায় রাস্তা অবরোধ করে। প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ চলার জন্য 34 নম্বর এবং 35 নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল ডাকবাংলো মোড় অবরুদ্ধ হয়ে পড়ায় যান চলাচলও অবরুদ্ধ হয়ে পড়ে। তো 8ই জানুয়ারি আমাদের একটা অর্ডার হয় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে জাস্টিস তপব্রত চক্রবর্তীর কোর্ট থেকে। সেখানে অর্ডারে বলা হয় 14 দিনের মধ্যে আপনাকে প্যানেল প্রকাশ করতে হবে এবং তার পরবর্তী 14 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 8 তারিখ থেকে আজকের 22 তারিখ, 14 দিন হয়ে গেছে, কিন্তু গভর্নমেন্টের দিক থেকে কোনো রেসপন্স না আসায় তারা প্যানেলটা প্রকাশ না করায় আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিটা নিয়েছি আজকে। কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের হঠাৎই বারাসাত থানার পুলিশ ময়দানে নামে ব্যাপক লাঠিচার্জ করে, ছত্রভঙ্গ হয়ে পড়ে অবরোধকারীরা। পুলিশের লাঠিচার্জে আহত হয় বেশ কিছু প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ডাকবাংলো মোড় এলাকায়। প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের দাবি, চাকরিটা খুব দরকার, পুলিশ লাঠিচার্জ করে জোর করে আমাদের তুলে দিল, 10 বছর ধরে আমরা বঞ্চিত। আমরা তো জানি না পুলিশ কেন লাঠিচার্জ করলো, আমরা তো আমাদের ন্যায্য দাবিতে আমরা আন্দোলন করছিলাম। পুলিশ আজ লাঠিচার্জ করেছে, সব থেকে আনন্দের কথা শিক্ষকদের মা সরাবে বলে পুলিশ এখানে আজ আর্মিদের নামিয়েছে, আর্মি ড্রেসে এসে শিক্ষকদের মারা হচ্ছে, যারা এই এই বাংলার ভবিষ্যৎ গড়বে তাদেরকে মারছে আর্মিদের নামিয়ে, আর্মিদের নামিয়ে। এই গভর্নমেন্ট আমাদের কি শিক্ষা দিতে চাইছে আমরা জানি না, আমরা ভবিষ্যতে কি শিক্ষা দেবো এটাও জানি না, যে ভবিষ্যতে আমরা সবসময় আমরা আর্মিদের মার খেয়েছি। আমরা সামান্য এখানে আমরা যে 5 জন এসেছিলাম প্রায় 1000-এর উপর, তাদেরকে আর্মিদের দিয়ে মার খাইয়ে পুলিশ এখান থেকে তাড়িয়ে দিয়েছে, এখান থেকে সমাজে ওনারা কি শিক্ষা দীক্ষা দিয়েছে। আমাদের নিয়োগটা আমরা খুব দ্রুত চাই, আমাদের কোর্টে যে অর্ডার আছে সে অনুযায়ী নিয়োগ চাই, এবং আমরা যে মানে পুলিশের লাঠির ঘা খেয়েও কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত চাকরিতে নিয়োগ হয় তাদের একমাত্র দাবি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।